পঞ্চায়েত ভোটের আগে ফের বঙ্গ সফরে জেপি নাড্ডা। দুদিনের বঙ্গ সফরে নাড্ডা রাজ্যে সংগঠনকে চাঙ্গা করতে বৈঠক, রাতে কলকাতার অভিজাত হোটেলে বৈঠক, রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন নাড্ডা। বিজেপির আলোচনায় শাসক দলের দুর্নীতি, পঞ্চায়েতে প্রচারেও থাকবে দুর্নীতি ইস্যু, জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামীকাল জোড়া সভা করবেন জেপি নাড্ডা। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি এই বিষয়ে কি জানিয়েছেন শুনব। সাংগঠনিক বিষয়ে বর্তমান সাংগঠনিক পরিস্থিতি এবং তারপরে আগামী দিনে আমরা সংগঠনকে নিয়ে কী কী করতে চলেছি, সংগঠনকে শক্তিশালী করার জন্য এবং আলটিমেটলি আমাদের লক্ষ্য হচ্ছে পান্না প্রমুখ পর্যন্ত পৌঁছানো, সেই লক্ষ্যকে সামনে নিয়ে বা পেজ প্রমুখ বা পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত পৌঁছানো। আমাদের দুর্নীতি থাকবে অবশ্যই, তার সাথে আমরা মানুষকে শুধু দিশাও দেখাবো যে পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় এলে বিজেপি সেই পঞ্চায়েতে কী কী। আমরা কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, আগামীকাল জোড়া সভা রয়েছে জেপি নাড্ডার, তার আগে বঙ্গ বিজেপির মধ্যে বৈঠক হলো, সেখানে নাড্ডার সঙ্গে বৈঠক করলেন তারা। আগামীকাল যে কর্মসূচিগুলো রয়েছে, কখন বেরোচ্ছেন হোটেল থেকে নাড্ডা এবং কী কী কর্মসূচি কখন রয়েছে? একবারই দেখুন, আগামীকাল তার দুটো সভা রয়েছে, একটা হচ্ছে পূর্ব বর্ধমানের যে পূর্বস্থলী রয়েছে সেখানে তার সভা রয়েছে এবং তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এবং রামনগরের যে অংশ সেখানে কিন্তু তার সভা রয়েছে। এবং আগামীকাল সকালবেলায় কিন্তু জেপি নাড্ডা এই যে রাজারহাটের যে অভিজাত হোটেল, এখানে কিন্তু তিনি আজকে রাত্রিযাপন করবেন এবং আগামীকাল সকালবেলায় তিনি এখান থেকে বেরোবেন। এবং যেটা আমরা কিছুক্ষণ আগেও দেখলাম, শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন, তিনি আগামীকালে তার গড়ে হওয়া সভা অর্থাৎ রামনগরের যে সভা, সেই রামনগরের সভা হলেও তিনি কিন্তু উপস্থিত থাকতে পারবেন না এবং তিনি ত্রিপুরায় যাবেন, তার পাঁচখানা প্রোগ্রাম আছে সেখানে। তাকে যখন আমরা জিজ্ঞেস করি যে তিনি থাকবেন না তার গড়ে সভা, তিনি কিন্তু জানান যে তাদের দল কোনো ব্যক্তিগত দল নয়, অর্থাৎ শুভেন্দু অধিকারী থাকবেন না কাঁথিতে, তার মানে যে সেই সভা সেইভাবে হবে না সেটা কিন্তু নয়, তাদের দল সাংগঠনিক ক্ষমতার উপর নির্ভর করে এবং সেই সাংগঠনিক ক্ষমতাটাকেই পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুরে এই রামনগরের সভার মধ্যে দিয়ে ঝালিয়ে নিতে চান বিজেপির সর্বভারতীয় সভাপতি। এবং তার সঙ্গে থাকবেন আগামীকাল সুকান্ত মজুমদার সহ অন্যান্য যারা বিজেপির রাজ্য নেতৃত্বরা রয়েছেন তারা থাকবেন। অন্যদিকে পূর্বস্থলীর সভাতেও সুকান্ত মজুমদার, জেপি নাড্ডা দুজনেই থাকবেন, তার সাথে রাজ্যের অন্যান্য নেতৃত্বরাও থাকবেন। এবং এই যে সভা হবে, এই সভা হওয়ার আগে কিন্তু আজকে এই হোটেলে প্রায় ঘণ্টা দেড়েকের যে বৈঠক হয়, সেই ঘণ্টা দেড়েকের বৈঠকে কিন্তু সাংগঠনিক হাল হকিকত সম্পর্কে জেপি নাড্ডা জানতে চান রাজ্য সভাপতি এবং অন্যান্য যারা স্টেট লিডাররা রয়েছেন তাদের কাছ থেকে। এবং পঞ্চায়েত ভোটের আগে কতটা বুথ লেভেলে শক্তি সঞ্চয় হয়েছে, কতটা বুথ লেভেলে সংগঠন মজবুত হয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু তিনি জানতে চান, সেই সম্পর্কে একটা সম্যক ধারণাও রাজ্য নেতৃত্ব জেপি নাড্ডাকে দিয়েছে, এমনটাই কিন্তু খবর বিজেপি সূত্রে। এবং আগামীকাল এই যে দুটো সভা হবে, সেই দুটো সভার দিকেও কিন্তু নজর রয়েছে, কারণ একদিকে যখন ত্রিপুরায় নির্বাচন চলছে সেই সময় কিন্তু বাংলায় পঞ্চায়েত নির্বাচনের দাবামা বেঁধে গেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পঞ্চায়েত কার দখলে থাকে, তার কারণ আগামী বছর 2024 সেখানে কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে, যে পশ্চিমবঙ্গের 42টা আসন রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি 2019-এর যে রেজাল্ট করেছিল সেই রেজাল্টটায় তারা করতে পারে কিনা, তার থেকে ভালো রেজাল্ট করতে পারে কিনা, নাকি তাদের শক্তি ক্ষয় হয়, সেটাও যেমন তাদের একটা আলোচনা এবং নজরে রাখার বিষয়, তার পাশাপাশি কিন্তু পঞ্চায়েতের যে সংগঠন সেটাকে মজবুত করে রাখবার জন্য কিন্তু সেই পঞ্চায়েতের উপর জোর দিয়েছে বিজেপি। এবং একদিকে রাজ্য সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতি, সেই দুর্নীতিকে নিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া, এবং অন্যদিকে যে কেন্দ্রীয় প্রকল্পগুলি রয়েছে, কেন কেন্দ্রীয় প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে না, কেন কেন্দ্রীয় প্রকল্পগুলোকে নিয়ে টাকা নয়ছয় হচ্ছে, এই যে বিভিন্ন তৃণমূল স্তর রয়েছে সেখানে, সেই সমস্ত বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরবার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নেতৃত্বের তরফ থেকে রাজ্য নেতৃত্বকে, অর্থাৎ আবাস কেলেঙ্কারি থেকে শুরু করে 100 দিনের কাজ সহ বিভিন্ন বিষয়ে যে রাজ্য সরকারের যে দুর্নীতি, বেলাগাম দুর্নীতি, সেই দুর্নীতির চিত্র মানুষের কাছে তুলতে হবে, এমনটাই কিন্তু ইনস্ট্রাকশন এসেছে জাতীয় নেতৃত্বের কাছ থেকে। সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে রাজ্যের যারা নেতৃত্বরা রয়েছে তাদের সাথে জেপি নাড্ডা আলোচনা করেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে বিজেপি পঞ্চায়েতের আগে তাদের যে প্রচারের ঝাঁজ, সেই ঝাঁজ যে বাড়াতে চলেছে এই বৈঠকের পর থেকে সেটা কিন্তু বলাই যায়। জেপি নাড্ডার এই সভার পরেও কিন্তু একাধিক কর্মসূচি থাকবে বাংলায়, অর্থাৎ এই যে তার দুদিনের সফরের যে দুটি সভা রয়েছে তারপরেও কিন্তু এরপরেও তিনি আসবেন পঞ্চায়েতে,
পঞ্চায়েতের আগে পঞ্চায়েতের ভোট যত আসবে ততই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের আগমন ঘটবে এখানে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আগামী দিনে যাতে পঞ্চায়েতের আগে নিজেদের যে যে বুথ লেভেলের যে শক্তি সেই শক্তিকে আরও বেশি বাড়ানোর জন্য এবং সংগঠনকে ঠিক করার জন্যই কিন্তু বারবার কেন্দ্রীয় নেতৃত্বের আগমন এবং সেই জন্যই কিন্তু এই আজকে সাংগঠনিক বৈঠক রাজারহাটের এই অভিজাত হোটেলে কিছুক্ষণ আগেই এই বৈঠক শেষ হয়েছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা বেরিয়ে গেছেন এই মুহূর্তে, কিন্তু জেপি নাড্ডা এখানে রয়েছেন, আগামীকাল সকালবেলা এখান থেকেই তিনি বেরোবেন এবং সেখান থেকেই দুদিনের বঙ্গ সফরে ইতিমধ্যেই জেপি নাড্ডা এসে গিয়েছেন, তার আগামীকাল থেকে সেই সফর তিনি জেলায় শুরু করবেন। ধন্যবাদ, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণব ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আজ সুকান্ত মজুমদার জেপি নাড্ডা তার সঙ্গে দেখা করতে আসার পরে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি কি জানিয়েছেন আমরা শুনব। সাংগঠনিক বিষয়ে বর্তমান সাংগঠনিক পরিস্থিতি এবং তারপরে আগামী দিনে আমরা সংগঠনকে নিয়ে কী কী করতে চলেছি সংগঠনকে শক্তিশালী করার জন্য, আলটিমেটলি আমাদের লক্ষ্য হচ্ছে পান্না প্রমুখ পর্যন্ত পৌঁছানো, সেই লক্ষ্যকে সামনে নিয়ে বা পেজ প্রমুখ বা পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত পৌঁছানো। আমাদের দুর্নীতি থাকবে অবশ্যই, তার সাথে আমরা মানুষকে শুধু দিশাও দেখাবো যে পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় হলে বিজেপি সেই পঞ্চায়েতে কী কী